আসসালামু আলাইকুম। আজকে প্রশ্নোত্তর পর্ব, আর আমরা প্রশ্নোত্তর পর্বে সামরিক বিষয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিয়ে থাকি। আজকে তার ব্যতিক্রম হবে না। তো প্রশ্নোত্তর পর্বে আমরা যা করি সেটা হচ্ছে, যার প্রশ্ন সেই প্রশ্নটা আমি আমার মতো করে রিপিট করি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো প্রথম প্রশ্ন করছে খন্দকার মোস্তফা। তার প্রশ্ন ছিল, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কোস্টাল ডিফেন্স সিস্টেমের নাম কি, আর সেটাকে বাংলাদেশ ক্রয় করতে পারবে কিনা। প্রথমে জানিয়ে নিই যে কোস্টাল ডিফেন্স সিস্টেমটা কি। কোস্টাল ডিফেন্স হচ্ছে আসলে এক ধরনের অ্যান্টি শিপ মিসাইল, যেটা আসলে যুদ্ধজাহাজ থেকে নয়, বরং সমুদ্রের কাছাকাছি স্থল থেকে প্রতিপক্ষের যুদ্ধজাহাজকে ধ্বংস করার জন্য নিক্ষেপ করা হয়। সেটা হচ্ছে K300P, যেটা রাশিয়ার সবচেয়ে শক্তিশালী, যার রেঞ্জ হচ্ছে 350 কিলোমিটার। সেটা হচ্ছে সি টার্গেটের ক্ষেত্রে, অর্থাৎ সমুদ্রের ক্ষেত্রে, এবং সেটা গ্রাউন্ড টার্গেটেও ব্যবহার করা যায়, তখন তার রেঞ্জ হয়ে যায় 450 কিলোমিটার। তো সেটা বাংলাদেশ ক্রয় করতে পারবে না, কারণ MTCR এর সদস্য নয় বাংলাদেশ। পরবর্তী প্রশ্ন করছে রাফিয়া হাসান। তার প্রশ্ন ছিল, অন্য কোনো দেশের যুদ্ধজাহাজ যদি বাংলাদেশের নৌসীমায় প্রবেশ করে, তাহলে বাংলাদেশ নৌবাহিনী কীভাবে জানতে পারবে, বা বাংলাদেশ কীভাবে জানতে পারে। বাংলাদেশ নৌবাহিনীর যে কোনো দুইটা যুদ্ধজাহাজ অল টাইম বাংলাদেশের সমুদ্রে নিরাপত্তার টহল দিতে থাকে, তাছাড়া অফশোর প্যাট্রোল বেসে থাকে, যেই অফশোর প্যাট্রোল বেসেলগুলো অল টাইম টহলরত অবস্থায় থাকে। তো ওই টহলরত জাহাজের রাডারে ধরা পড়ে অন্য কোনো দেশের যুদ্ধজাহাজ যদি বাংলাদেশের নৌসীমায় প্রবেশ করে, তো প্রবেশ করলে তখন নৌবাহিনীকে জানায়, তখন নৌবাহিনী সেই অনুযায়ী অ্যাকশন নিয়ে থাকে। এছাড়া বাংলাদেশের যে ডোনিয়ার এয়ারক্রাফ্টগুলো রয়েছে, মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফ্ট, যেটা আসলে টেকনিক্যালি শুধুমাত্র টহল দিতে পারে, আর কোনো কাজ করতে পারে না। তো যখন টহলে দেয়, তখন যদি ধরা পড়ে, তখন নৌবাহিনীকে অবগত করে যে আমাদের নৌসীমা অন্য কোনো দেশে যুদ্ধজাহাজ প্রবেশ করেছে। তবে গ্রাউন্ড বেস আমাদের এখনও পর্যন্ত অত শক্তিশালী রাডার ইনস্টল হয়নি, তাই গ্রাউন্ড বেস থেকে আমরা এখনও জানতে পারি না, তবে ইন দ্য ফিউচারে হয়ে যাবে এইগুলো। পরবর্তী প্রশ্ন করছে সুজন টাইপ। তার প্রশ্ন ছিল, বাংলাদেশ যদি কোনো স্টেট অফ দ্য আর্ট টেকনোলজি সমরাস্ত্র ক্রয় করে, যেমন ব্রিটেন থেকে টাইফুন ক্রয় করে, তাহলে ভারত কি কোনো চাপ সৃষ্টি করতে পারবে কিনা। এখানে আপনার টেকনিক্যালি ব্রিটেন কিংবা ফ্রান্স কিংবা জার্মানির মতো দেশকে হুমকি দেওয়ার সামর্থ্য ভারতের রাখে না, বা ভারতের ওই ধরনের সক্ষমতা নাই, কিন্তু টেকনিক্যালি কিন্তু পারবে। কিরকম, দেখেন, যদি ভারত অবশ্যই একটা বড় ক্রেতা সমরাস্ত্রের ক্ষেত্রে, বিশ্বে বর্তমানে সেরা ক্রেতা সৌদি আরবকে টপকে, তো ভারত যদি বলে যে তোমরা যদি সমরাস্ত্র বাংলাদেশকে বিক্রি করো, তাহলে আমরা তোমাদের থেকে সমরাস্ত্র ক্রয় করবো না, তাহলে কিন্তু এটা সম্ভব। যেমন পাকিস্তানের কাছে সমরাস্ত্র বিক্রির ক্ষেত্রে আটকে দিয়েছে, ফ্রান্সকে বলছে তোমরা যদি পাকিস্তানকে সমরাস্ত্র রপ্তানি করো, তাহলে কিন্তু আমি তোমাদের থেকে সমরাস্ত্র ক্রয় করবো না, বা অনেক দেশকে এরকম বলছে, যেমন রাশিয়াকে ভারত বলছে। তো টেকনিক্যালি কিন্তু এটা সম্ভব, আবার আরেক দিক থেকে সম্ভব না, তো অবভিয়াসলি সম্ভব বলতে পারেন। তার পরবর্তী প্রশ্ন ছিল, বাংলাদেশ যদি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে F-16 ফাইটার অর্ডার করে, তাহলে বাংলাদেশ কবে নাগাদ ডেলিভারি পেতে পারে। বর্তমানে F-16 ফাইটারের অর্ডার রয়েছে প্রায় 128-এর মতো, সেগুলো ডেলিভারি দেওয়ার পরে বাংলাদেশ যদি অর্ডার করে, সেক্ষেত্রে ওইগুলো ডেলিভারি পেতে 2025 সাল পর্যন্ত লেগে যেতে পারে। আর তার পরবর্তী প্রশ্ন ছিল, বাংলাদেশে মাল্টিপল কম্বাট এয়ারক্রাফ্ট ক্রয় করবে, অর্থাৎ ডুয়েল ইঞ্জিন বিমান ক্রয় করবে, সেখানে কোন বিমানের সম্ভাবনা সবচেয়ে বেশি। বরাবরই আমরা বলে আসছি রাফাল এবং টাইফুনের সম্ভাবনা সবচেয়ে বেশি। পরবর্তী প্রশ্ন করছে জয়নাল হাসান। তার প্রশ্ন ছিল, বাংলাদেশ কি ব্যালিস্টিক মিসাইল তৈরি করতে পারবে, নাকি ক্রয় করতে হবে, আর যদি ক্রয় করতে হয়, তাহলে চীন এবং তুরস্ক থেকে কোন ধরনের মিসাইলগুলো ক্রয় করতে হবে। এখন কথা হচ্ছে, বাংলাদেশ ব্যালিস্টিক মিসাইল আপাতত তৈরি করতে পারবে না, কোনো দেশের সহযোগিতা বা সাহায্য ছাড়া আসলে কোনো ভারী সমরাস্ত্র বা শক্তিশালী সমরাস্ত্র তৈরি করা যায় না। যেমন তুরস্কের যতগুলো ব্যালিস্টিক মিসাইল রয়েছে, তা কিন্তু চীন থেকে টেকনোলজি নিয়েই তুরস্ক নিজস্ব প্রযুক্তিতে তৈরি করছে, আসলে সেটা চীনের টেকনোলজি নিয়ে নিজেরা রিভার্স ইঞ্জিনিয়ারিং করছে আর কি। তো বাংলাদেশকে এই ধরনের কোনো পদক্ষেপ নিতে হবে। সেক্ষেত্রে তুরস্ক রয়েছে খান কিংবা বোরা ব্যালিস্টিক মিসাইল, চীনের একাধিক অপশন রয়েছে, SY-400 থেকে শুরু করে M-20, এরকম বহুত অপশন রয়েছে চীনের নিকট। তবে 300 কিলোমিটার রেঞ্জের বেশি মিসাইল আমরা তুরস্ক থেকে ক্রয় করতে পারবো না, তবে চীন থেকে আপনি আনলিমিটেড ক্রয় করতে পারবেন, তবে আনলিমিটেড হয়তো আমাদের ওইভাবে দেবে না, তবে বাংলাদেশের সর্বোচ্চ অত দরকারও নাই। বাংলাদেশের 1400 কিলোমিটার পর্যন্ত রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল খুবই দরকার। কেন দরকার সে বিষয়ে একদিন বলেছি, আর একদিন কখনো বলবো, যখন আমার প্রজেক্টটা থাকবে এবং আমি অন্য একটা প্ল্যাটফর্মে ভিডিও তৈরি করব। পরবর্তী প্রশ্ন করছে আরিফ মাহমুদ। তার প্রশ্ন ছিল, রাফালে, SU-35 এবং টাইফুন, এই যুদ্ধ বিমানগুলো কোনটি কতটি তৈরি হয়েছে এবং কত সালে সার্ভিস এসেছে। আপনার রাফালে তৈরি হয়েছে 200+ ইউনিট, টাইফুন তৈরি হয়েছে 570+ ইউনিট, এবং SU-35 তৈরি হয়েছে 120+ ইউনিট, এবং সার্ভিস এসেছে সবচেয়ে পূর্বে, আছে রাফালে এবং টাইফুন এসেছে তারপরে, এবং SU-35 তারপরে সার্ভিস এসেছে। পরবর্তী প্রশ্ন করেছেন ইউসুফ আহমেদ শাফিন। তার প্রশ্ন ছিল, বাংলাদেশের সামরিক বাজেট মিয়ানমারের তুলনায় কিছুটা বেশি, তারপর মিয়ানমার কেন বাংলাদেশ থেকে গিয়ে কিংবা মিয়ানমার বেশি সমরাস্ত্র ক্রয় করতে পারে, এর রহস্যটা কি। আসলে রহস্য খুব সহজ, আসলে সমরাস্ত্র ক্রয়ের যে বাজেট সেটা আলাদা বাজেট থাকে, সমরাস্ত্রর যে সামরিক বাজেট সেই বাজেটের সাথে এটা সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক থাকলেও সেখানে মিয়ানমার বাংলাদেশ থেকে অনেকটা এগিয়ে। তো সমরাস্ত্র ক্রয়ের যে আলাদা বাজেট সেখানে মিয়ানমার অনেক বেশি রাখে বাংলাদেশের তুলনায়, এই কারণে মিয়ানমার এগিয়ে গেছে। সেটা শুধু মিয়ানমারের ক্ষেত্রে প্রযোজ্য নয়, পৃথিবীর সব দেশই সমরাস্ত্র ক্রয়ের জন্য আলাদা বাজেট এবং আপনার সামরিক বাজেট আলাদা থাকে। তো সামরিক বাজেট এবং সমরাস্ত্র ক্রয়ের জন্য যে বাজেট, এই দুটার সাথে একে অপরের সাথে সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক থাকে। তো এই দিক থেকে মিয়ানমার কিছুটা বাংলাদেশ থেকে এগিয়ে। পরবর্তী প্রশ্ন করছেন হারুনুর রশিদ। তার প্রশ্ন ছিল, মিয়ানমার যে J-17 যুদ্ধ বিমান ক্রয় করেছে, তার সাথে কী কী মিসাইল এবং গোলাবারুদ পেয়েছে,
এখানে এয়ার টু এয়ার মিসাইল হিসেবে লং রেঞ্জের পেয়েছে SD-10 যেটা PL-12 এর একটা রপ্তানি সংস্করণ যার রেঞ্জ হচ্ছে 100+ কিলোমিটার এবং এয়ার টু সারফেস মিসাইল হিসেবে অর্থাৎ অ্যান্টি শিপ মিসাইল হিসেবে পেয়েছে CM-802 এয়ার লঞ্চ ভার্সন যার রেঞ্জ 180+ কিলোমিটার এছাড়া বিভিন্ন ধরনের শর্ট রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল এবং বোমা পেয়েছে পরবর্তী প্রশ্ন করেছেন আজিজুর রহমান তার প্রশ্ন ছিল বাংলাদেশ যে বেলারুশ থেকে MiG-29 আপগ্রেড করে নিয়েছে চারটি সেগুলোর খবর কি বর্তমানে আসলে আপগ্রেড করেছে এটা আন্তর্জাতিক কোনো গণমাধ্যমে আসেনি বাংলাদেশের বিভিন্ন পেজ বাইরাই বলছে আপগ্রেড করেছে এরকম বলে নাই আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছে ওভারহোলিং এর কথা অর্থাৎ একটা নির্দিষ্ট টাইমের পরে বিমানকে ওভারহোলিং করতে হয় তো আমার মেক সেন্সে বলে আসলে এগুলো ওভারহোলিংই করছে কারণ এই যেটা 2005 থেকে 15 বছর পরে যেটাকে ডিসলাইন করে দেওয়া হবে সার্ভিস থেকে সেই বিমানটাকে কেন আপগ্রেড করবে সেটা আমার মাথায় আসে না আর আপগ্রেড করে খুব আহামরি কোনো লাভবানও হবে না কারণ MiG-29 বর্তমান সময়ে কোনো গেম চেঞ্জার সমরস্ত্র না প্রতিপক্ষের কথা বিবেচনা করলে পরবর্তী প্রশ্ন করছেন শাহরিয়ার শাওন তার প্রশ্ন ছিল বাংলাদেশ যদি হেলিকপ্টার ক্যারিয়ার ক্রয় করে তাহলে কি K-52 এলিগেটর যে অ্যাটাক হেলিকপ্টার রয়েছে রাশিয়া সেটা কি ক্রয় করতে পারবে কি না না পারবে না এর কারণ হচ্ছে বাংলাদেশ রাশিয়া থেকে সমরস্ত্র ক্রয় করতে গেলে ভারী সমরস্ত্র আমেরিকার অবরোধের সম্মুখীন হবে তো বাংলাদেশের পক্ষে টেকনিক্যালি সেটা সামাল দেওয়া সম্ভব নয় এ কারণে বাংলাদেশ ক্রয় করতে পারবে না আপাতত দৃষ্টিতে ইন দ্য ফিউচার কিন্তু পারবে আপনি যদি হেলিকপ্টারের কথা চিন্তা করেন তাহলে কিন্তু 2030 বা 2035 সালের পরে হেলিকপ্টার ক্যারিয়ার আসবে তখন কিন্তু বাংলাদেশ চাইলে পারবে কারণ তখন রাশিয়ার উপর থেকে হয়তো আমেরিকা অবরোধ বাধ্যতামূলকভাবে উঠিয়ে নিতে হবে কারণ চায়না তখন প্রায় সুপার পাওয়ার কোয়ালিটির কাছাকাছি চলে যাবে তো আমেরিকাকে যদি চীনকে ব্যালেন্স করতে হয় তাহলে রাশিয়ার সাথে সম্পর্ক তৈরি করতে হবে তো এইভাবে চিন্তা করলে সম্ভব পরবর্তী প্রশ্ন করছেন মোহাম্মদ খাবির তার প্রশ্ন ছিল বাংলাদেশ যদি 16টি টাইফুন ক্রয় করে পরবর্তীতে কি আরও 16টি টাইফুন ক্রয় করা সম্ভব কিনা আসলে টেকনিক্যালি সম্ভব না কেন টাইফুন যে ট্রান্স 4 ভার্সন সেই 4 ভার্সনে কিন্তু আসলে স্পেন এবং জার্মানি ছাড়া অন্য কোনো দেশ যোগ দিচ্ছে না এর কারণ কি ইটালি এবং ব্রিটেন এরা টাইফুনের পরবর্তী ভার্সন নিয়ে আসলে আগ্রহী না এই কারণে এই দুইটা দেশেই শুরু করতে যাচ্ছে এই দুইটা দেশে আসলে আগ্রহী এরকম ছিল না কিন্তু পরবর্তীতে কোনো একটা কারণে আগ্রহী হয় এরা আমেরিকার ফাইটার ক্রয় করতে যাচ্ছিল কিন্তু টাইফুন ট্রান্স 4 তারা তৈরি করতে যাচ্ছে তো 2023 সাল টাইফুন ট্রান্স 4 উৎপাদন শুরু হবে তো 2026 এবং 2027 সালের মধ্যে অবশ্যই এর উৎপাদন বন্ধ হয়ে যাবে তো বাংলাদেশ 2030 সালের মধ্যে আপনার 16টি টাইফুন ক্রয় করবে তো 16টি টাইফুন ক্রয় করলে তারপরে তো আর সার্ভিস লাইন বাংলাদেশ 16টা বা 32টার জন্য আর নতুন করে সার্ভিস লাইন খোলা সম্ভব না সেটা খুব একটা কস্ট ইফেক্টিভ হবে না তো এই কারণে আর সার্ভিস লাইফ যেহেতু আসতেছে না নতুন করে ফাইটার সেক্ষেত্রে আর টেকনিক্যালি সম্ভব না তবে পুরনো হয়তো ক্রয় করা সম্ভব বিপরীতে আমি এখানে একটা পয়েন্ট ধরাই দিই সেটা হচ্ছে রাফালে ক্রয় করা কিন্তু সম্ভব কারণ রাফালে 2035 সাল পর্যন্ত সার্ভিসে আসবে মানে নতুন করে F5 ভার্সন পর্যন্ত রাফালে উৎপাদন হবে যেটা একটা ভালো দিক পরবর্তী প্রশ্ন আছে জাহিদ সরকার তার প্রশ্ন ছিল কৌশলগত সমরস্ত্র কি আর সেটা কেন আসলে আমি সেরা 5টি সমরস্ত্র যে আমরা পর্ব করতেছি সেখানে রাখতেছি না কৌশলগত সমরস্ত্র হচ্ছে যেমন পারমাণবিক বোমা কিংবা আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল কিংবা পারমাণবিক কোনো সাবমেরিন কিন্তু এইগুলো কেন আমি এখানে তালিকায় আনতেছি না পারমাণবিক সাবমেরিন কিন্তু তালিকা অবশ্যই আসবে কিন্তু ব্যালিস্টিক মিসাইল কিংবা পারমাণবিক বোমা এগুলো আসলে যুদ্ধে সাধারণত ব্যবহারের জিনিস না এগুলো ব্যবহার করা মানে যুদ্ধে একেবারে থেমে যাওয়া বা যুদ্ধটা শেষ হয়ে যাওয়া মানে একটা দেশ পুরোপুরি ধ্বংস হয়ে যাবে তো এই কারণে এগুলো আসলে তালিকায় আসে না তবে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সমরস্ত্র কিন্তু এখানে তালিকায় আসবে না কারণ যুদ্ধক্ষেত্রে সাময়িক যে যুদ্ধ হয় একটা রাজ্য যদি দখল করে নেয় কেউ পারমাণবিক বোমা ব্যবহার করবে না তার পরিবর্তে তারা ব্যবহার করবে প্রচলিত যে সমরস্ত্র আছে সেগুলাই পারমাণবিক বোমা তখনই ব্যবহার করে যখন তার অস্তিত্ব সংকটে পড়বে তখনই কেবলমাত্র পারমাণবিক বোমা হয়তো ব্যবহার হবে এর পূর্বে পারমাণবিক বোমা ব্যবহার করার সাহস বা সামর্থ্য কোনো দেশের পৃথিবীতে নেই পরবর্তী প্রশ্ন করছে জায়েদ আহমেদ তার প্রশ্ন ছিল বাংলাদেশ যদি রাফালে যুদ্ধবিমান ক্রয় করে তাহলে কি SU-57 যুদ্ধবিমানকে পরাজিত করা সম্ভব কিনা আসলে SU-57 কথা কেন আসছে কারণ মিয়ানমার SU-57 দিকে আগ্রহ দেখাচ্ছে ইন দ্য ফিউচার হয়তো তার কাস্টমার হবে তো সেক্ষেত্রে কি পরাজিত করা সম্ভব কিনা এখানে যদি বর্তমান যে ভার্সনগুলো রয়েছে SU-57 সেটাকে কিন্তু পরাজিত করা রাফালে দ্বারা সম্ভব কিন্তু ইন দ্য ফিউচারে যে ভার্সনটি আসবে SU-57 সেটাকে কিন্তু পরাজিত করা আসলে সম্ভব কিন্তু ওইভাবে সম্ভব না মানে এগিয়ে থাকবে না পিছিয়ে থাকবে তবে রাফালের যে আপকামিং ভ্যারিয়েন্ট আসতেছে যেমন রাফালে F-4.1 যেটা 2023 সাল থেকে উৎপাদন শুরু হবে সেটা ক্রয় করলে আবার সেটাও সম্ভব কারণ সেটাও মোটামুটি এস্টেল টেকনোলজির কাছাকাছি পর্যায়ে চলে যাবে তো এদিক থেকে সম্ভব আবার সম্ভব না দ্বিতীয়ত তার প্রশ্ন ছিল বাংলাদেশ কি 1000 কিলোমিটার বা তার থেকে বেশি রেঞ্জের মিসাইল ক্রয় করতে পারবে কিনা চীন থেকে হ্যাঁ চীন থেকে পারবে কারণ চীন এবং বাংলাদেশ কেউই MTCR অর্থাৎ মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিমের সদস্য নয় তবে টেকনিক্যালি সেটা বাংলাদেশ কতটা হ্যান্ডেল করতে পারবে মানে রাজনৈতিক প্রভাব কিংবা বাংলাদেশের যে ক্যাপাবিলিটি সেটা দিয়ে সেটা দেখার বিষয় তবে আপাতত মনে হয় না বাংলাদেশ 1000 কিলোমিটার কিংবা এরকম রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল ক্রয় করবে পরবর্তী প্রশ্ন করছে এনামুল করিম তার প্রশ্ন ছিল ব্রাহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল কি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ক্রুজ মিসাইল কিনা আসলে বিতর্কিতভাবে উত্তরটা হচ্ছে হ্যাঁ তার দ্বিতীয় প্রশ্ন ছিল এর থেকে শক্তিশালী কোনো ক্রুজ মিসাইল আছে কিনা কিংবা এর সমমানের আছে কিনা হ্যাঁ রয়েছে সেটা হচ্ছে এয়াকুন্থ ক্রুজ মিসাইল যেটা রাশিয়ারই তৈরি
যেটার উপর ভিত্তি করে মূলত ব্রাহ্মস তৈরি করা হয়েছে। তার তৃতীয় প্রশ্ন হচ্ছে এয়ারলঞ্চ ক্রুজ মিসাইল এবং ল্যান্ড বেস ক্রুজ মিসাইল কি ডিজাইনগত দিক থেকে কোনো পার্থক্য থাকে কিনা। হ্যাঁ, অনেক থাকে, অনেক পার্থক্য থাকে। এর কারণ হচ্ছে এয়ারলঞ্চ ক্রুজ মিসাইল যুদ্ধ বিমান কিংবা বোমারু বিমান করে উড্ডয়ন করতে হয়, সেক্ষেত্রে এটাকে টেকনিক্যালি ওইভাবে ডিজাইন করতে হয় যার ফলে ওটার সাথে খাপ খায়। পাশাপাশি সেটা যেন কম ছোট হলেও মিসাইল যাতে বেশি রেঞ্জ পাওয়া যায়, এই দিকগুলো বিবেচনা করে সেখানে ডিজাইন করা হয়, সেটা পুরোপুরি পার্থক্য থাকে। আর ল্যান্ড বেস যে ক্রুজ মিসাইলগুলো থাকে সেটাকে ওইভাবে ডিজাইন করা হয় না, সেটাকে চিন্তা করা হয় যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি ফায়ার করা হয় তাহলে যেন সেটা ম্যাক্সিমাম রেঞ্জে ব্যবহার করতে পারে, এই দিকগুলো এখানে ব্যবহার করা হয়, কিন্তু ডিজাইনগত দিক থেকে টোটালি চেঞ্জ আলাদা থাকে। পরবর্তী প্রশ্ন আছে শাহিন শাহ, তার প্রশ্ন ছিল চীনের J-10C নাকি তেজাস এয়ারক্রাফট ভারতের কোনটি বেশি শক্তিশালী। আসলে J-10C অনেক বেশি শক্তিশালী ভারতের তেজাসের তুলনায়, সেটা যে দিক থেকে আপনি চিন্তা করেন না কেন মোটামুটি বলা যায় ইঞ্জিন বাদে। আর দ্বিতীয় প্রশ্ন ছিল চীনের সমরাস্ত্র নাকি রাশিয়ার সমরাস্ত্র কোন দেশের সমরাস্ত্র বেশি কোয়ালিটিফুল বা বেশি শক্তিশালী। এটা হচ্ছে সাবজেক্টিভ বিষয়, কোনো কোনো বিষয় চীনে গিয়ে, কোনো কোনো বিষয় আবার রাশিয়ায় গিয়ে, তো এটা আসলে বলা যায় না। তবে ওভারঅল চিন্তা করতে গেলে রাশিয়া এখনও কিছুটা হলেও এগিয়ে রয়েছে। তার পরবর্তী প্রশ্ন ছিল বাংলাদেশ কেন চীন থেকে বেশি সমরাস্ত্র ক্রয় করে। বাংলাদেশ চীন থেকে বেশি সমরাস্ত্র ক্রয় করে এজন্য কারণ তার মান এবং বাংলাদেশের স্ট্র্যাটেজিক যে পলিসি, সেই পলিসি অনুযায়ী এবং দাম অনুযায়ী বাংলাদেশের জন্য সুইটেবল হয়, এই কারণে বাংলাদেশ চীন থেকে বেশি সমরাস্ত্র ক্রয় করে। তার পরবর্তী প্রশ্ন বাংলাদেশ ফোর্সেস গোল 2030-র পরে বাংলাদেশ সামরিকভাবে কততম শক্তিশালী অবস্থানে থাকবে। বাংলাদেশ বর্তমানে পৃথিবীর 45তম সামরিক শক্তিধর দেশ। 2030 সালের পরে যদি ফোর্সেস গোল 2030 পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে পারে, আমার ধারণা সবকিছু মিলিয়ে 2030 সালের পরে 30তম অবস্থানের মধ্যে থাকবে। আর যদি সেটা বাস্তবায়ন না করতে পারে পুরোপুরি, তাহলে 35তম অবস্থানের মধ্যে থাকবে, নিশ্চিতভাবে এটা বলা যায়। পরবর্তী প্রশ্ন করছে রেদাউনুর রহমান, তার প্রশ্ন ছিল বাংলাদেশের যে আপকামিং ফ্রিগেট, সেই ফ্রিগেটকে পাকিস্তানের যে আপকামিং যে ফ্রিগেট আছে Type 54 AP, তার থেকে শক্তিশালী হবে কিনা। বাংলাদেশ যদি ইউরোপ থেকে কোনো ফ্রিগেট ক্রয় করে, আমি বলতে পারি যে সেটা অবশ্যই পাকিস্তানের Type 54 AP ফ্রিগেট থেকে শক্তিশালী হবে। তবে যদি চীন থেকে ক্রয় করে অবশ্যই হবে না, কারণ চীন পাকিস্তানকে এমনভাবে ফ্রিগেটের ডিজাইন এবং শক্তিশালী করে দিয়েছে যেটা বাংলাদেশ হয়তোবা ওরকমভাবে ক্রয় করবে না, কারণ সেখানে Type 52D যে ডেস্ট্রয়ারগুলো রয়েছে সেই ডেস্ট্রয়ারের রাডার ইনস্টল করে দিচ্ছে পাকিস্তানের ফ্রিগেটে, এবং সেই ডেস্ট্রয়ারের যে এন্টিশিপ মিসাইল রয়েছে CM-302 যার রেঞ্জ 400 কিলোমিটার এবং সুপারসনিক, সেই এন্টিশিপ মিসাইলগুলো সেখানে ইনস্টল করে দিচ্ছে, এবং সেখানে যে আরও অন্যান্য রাডার কিংবা অ্যান্টিসাবমেরিন ক্যাপাবিলিটি রয়েছে সবগুলি সেখানে ইনস্টল করে দিচ্ছে। সেক্ষেত্রে পাকিস্তানের যে Type 54 AP সেটা অনেক শক্তিশালী এবং আধুনিক একটা ফ্রিগেট। তো আমি মনে করি যে বাংলাদেশের আপকামিং ফ্রিগেট এর থেকে শক্তিশালী হওয়ার কথা, তবে সেটা হবে কি না আদৌ এখনও বলা সম্ভব নয়। পরবর্তী প্রশ্ন করছে ফরহাদ আহমেদ, তার প্রশ্ন ছিল টাওয়ার্ড আর্টিলারি এবং সেলফ প্রপেলড আর্টিলারি এই দুটার মধ্যে পার্থক্য কি, আর কোন আর্টিলারি বেশি শক্তিশালী। অবশ্যই যে সেলফ প্রপেলড আর্টিলারি সেটা বেশি শক্তিশালী, কিন্তু টাওয়ার আর্টিলারিও অনেক গুরুত্ব রয়েছে। টাওয়ার আর্টিলারি হচ্ছে যেটা বাধা, অর্থাৎ যেটাকে আসলে মানুষ দ্বারা পরিচালনা করতে হয় এবং এক স্থান থেকে অন্য স্থানে সরাতে হয়, যেটা ম্যানুয়ালি সরাতে হয়। আর সেলফ প্রপেলড আর্টিলারি যেটা অর্থাৎ সেলফ অর্থাৎ নিজেই চলতে পারে বা নিজে চালিত, অর্থাৎ গাড়ির মধ্যে সেট করা থাকে একটা ভেহিকেলের মধ্যে, সেটাকে বলে সেলফ প্রপেলড আর্টিলারি। তো আশা করি বুঝতে পেরেছেন না। প্রশ্ন উত্তর পর্ব ভালো লাগলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, আর যে কোনো ধরনের প্রশ্ন থাকে প্রত্যেকটা ভিডিওতে আপনার কমেন্টে জানাবেন, আমি যতটা সম্ভব রিপ্লাই দিয়ে আপনাদের জানানোর চেষ্টা করবো। আর যদি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন হয় তাহলে আমি সেটা স্ক্রিনশট দিয়ে রাখবো, পরবর্তী সপ্তাহের যে প্রশ্ন উত্তর পর্ব আছে সেখানে আমি ভিডিও আকারে আপনাদের সামনে উপস্থাপনা করবো। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।